আর মহাদেব টেক কমেন্ট করেছে যে রাহুল দা বাড়িটা কি তোমার টাকায় হচ্ছে, মানে এই যে বাড়িটা হচ্ছে মানে আমাদের যে বাড়িটা হচ্ছে সেটা কি আমার টাকায় হচ্ছে সম্পূর্ণ, সেটা জিজ্ঞাসা করেছে। প্রথম কথা বলতে কি তোমার আমরা ভাগ্য কথাটা তোমরা আন্দাজও করতে পারবে না, বুঝতে পারছো তো? এখন আমি এখন 10 টাকা নোট পুড়িয়ে পেয়েছি। আগে ভালো করে দেখি ছেঁড়া আছে না ফাটা আছে। হরে কৃষ্ণ রাধে রাধে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখানে দেখো পাহাড়ের পাশে একটা খাত করে দিয়েছে কালকে বাপি। তার কারণ হচ্ছে যে এখানে অনেক ইট ছিল আগে 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 ঘর থেকে বেরিয়েছিল, তো এখান থেকে ইটগুলো নিয়ে গিয়ে আর এখানে এসে ফেলেছে এখানে ইটগুলো, আর এখন ওইটা দিয়ে সব দুরমুজ দিয়ে মেরে 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 বসাচ্ছে। এরপরে ঢালাই হবে, ঢালাই হয়ে যাবে, তারপরে পাথর বসানো হবে। আর আমার বাপির জামাটা দেখে ভাববে না যে বাপিকে জামা দেওয়া হয়নি, ঠিক আছে? ঠিক আছে, বাপি এরকম কাজ করার সময় জামাগুলো পরে, নাহলে নাহলে অনেক সবাই কমেন্ট করে যে দাদা তুমি ভালো জামা পরে আছো, তোমার বাবুকে এরকম জামা পরিয়ে রেখেছো কেন, এরকম কমেন্ট করতে পারো। তো সেই জন্য বলে দিলাম আমি। আর বাবাই আমার বাবাই পড়তে চায় না, কাজ করে যখন তখন এরকম জামা পরে করে। আর মা আমার কোনো কাজ আছে বাড়িতে, আমি তাহলে বাইরে যাচ্ছি। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কি শেয়ার করার আছে। ডিম তোমার ডিম আনতে দিল, আবার মারামারি করে, তোর তো ছোট মারামারি করবি না, মারামারি করছে, মারবি না, সবাই কিন্তু দেখছে। যেকোনো একজন বল, যেকোনো একজন বল, হ্যাঁ বল, ও বল, তো তোরা এই আগে বলি না, বল না তো বল, হ্যাঁ হ্যাঁ, তুই কি বলছিস বল দেখো। এখন বিচার হচ্ছে, চ্যানেল দেখছিলাম, হ্যাঁ এরা দুজন এসে মারপিট করছে, আমি চালাচ্ছিলাম, একে বলছিলাম তুই ঘরে গিয়ে খেল, এ শুনছিল না, আর একে বলছিলাম তুই তুই ঘরে গিয়ে খেল, এরা দুজন শুনছিল না। ঠিক আছে, দুজনেরই দোষ, দুজন ভালোভাবে খেল, মিলেমিশে খেল, মারামারি করিস নি, সবাই তো এক নাকি, সবাই তো বন্ধু। এই ডিম নেওয়া হয়ে গেছে। তো গাইস, তোমাদের মধ্যে আই এম রাইডার কমেন্ট করেছে যে রাহুল তোমার ফেভারিট সাবজেক্ট কি, কোন সাবজেক্টটা তোমার ভালো লাগে, তো বলবে প্লিজ। এটা লিখেছে কেন বেশি ভালো লাগে যে আমার ভূগোল মানে জিওগ্রাফি সব থেকে বেশি ভালো লাগে, আর ওইটাতেই সব থেকে বেশি নাম্বার পেয়ে এসেছি আজ পর্যন্ত যতবারই উঠে এসেছি আমি, তো সেই জন্য ভূগোল সাবজেক্টটা বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে যে আমি ভূগোলটা পড়লে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, মানে জিওগ্রাফি কিছু পড়লে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় অন্য সাবজেক্টের তুলনায়, তো এই জন্য আমার ওই সাবজেক্টটা প্রচুর ভালো লাগে, পড়তেও ভালো লাগে, সব দিক দিয়ে ভালো লাগে আমার। আর মহাদেব টেক কমেন্ট করেছে যে রাহুল দা বাড়িটা কি তোমার টাকায় হচ্ছে, মানে এই যে বাড়িটা হচ্ছে মানে আমাদের যে বাড়িটা হচ্ছে সেটা কি আমার টাকায় হচ্ছে সম্পূর্ণ, সেটা জিজ্ঞাসা করেছে। প্রথম কথা বলতে কি হ্যাঁ আমার টাকাই বলতে কি হচ্ছে, মানে আমার টাকা তো নয় ইউটিউবের টাকাই হচ্ছে, ঠিক আছে? ইউটিউব থেকে যেই টাকাটা ইনকাম করছি আমি সেই টাকা দিয়েই বাড়িটা হচ্ছে, সংসারে খরচা চলছে এখন, তো এইটাই মানে সম্পূর্ণ ইউটিউবের ভরসায় চলছি। মানে আমার টাকায় বলতে কি নয়, তোমাদের টাকায় বলতে পারো, তোমাদের টাকায় বাড়ি হচ্ছে, সংসারে খরচা চলছে, এরকম ব্যাপার। কারণ তোমরা সময়টা না দিলে আমি টাকাটা পেতাম না, আর টাকাটা না পেলে কিছুই করতে পারতাম না, বলতে কি এটা তোমাদেরই টাকা। আর আগের থেকে দেখছি অনেক সাপোর্ট কমে গেছে তোমাদের, মানে এই যে ব্লগ চ্যানেলটাতে অনেক দেখেছি সাপোর্ট কমে গেছে, ফার্স্টের দিকে হেভি ভিউ আসছিলো তো এখন কমে গেছে, তো যাই হোক যারা দেখছো তাদের জন্যই করবো, তার জন্যই ব্লগ আনবো আমি ডেলি, কিন্তু একটু একটু মন ভেঙে যায় কেননা ইউটিউবের কাছে এই ভিউটাই অনেক, মানে মানুষ দেখছে কমেন্ট করছে এটাই ওদের কাছে অনেক, ঠিক আছে? তো তোমাদের একটু সাপোর্ট কমেছে, যাই হোক যারা সাপোর্ট করছো, আমি অনেকজনকে দেখেছি, অনেকজনকে নোট করে রেখেছি যে না এরা আমার ভিডিও প্রত্যেকদিন দেখে, প্রত্যেকদিন কমেন্ট করে, আমি প্রত্যেকদিনই দেখি ওদের, তো ভালো লাগে, তো এইটাই। তো তোমরা দেখবে তোমার যদি সময় থাকে আর তোমার যদি ভালো লাগে তবে দেখবে, না হলে দেখো না, কারণ টাইম নষ্ট করে কী লাভ, তাই না? প্যান্ডেল অনেকটা কমপ্লিট, এখনও বাকি আছে অনেকটা, আরে এখন ভেবে পাচ্ছি না ব্লগে কী করবে। এই দেখো এইখানে যে দেখতে পাচ্ছ এখানটা টালিটা, তো এখান থেকে খুলে পড়ে গিয়েছিলো, আমি বাবাকে বলেছিলাম যে এখান থেকে খুলে পড়ে যাবে, অনেকদিন আগে পড়েছিলো, কিন্তু এটা যদি কেউ থাকতো তাদের তার মাথা যেত পুরো, মানে এরকম হেলেছিল পুরো, আমি বাবাকে বলেছিলাম, বাবার সময় হচ্ছিল না বলে ঠিক করে দিতে হচ্ছিলো না, কিন্তু একদিন হাওয়া দিয়েছে পড়ে গেছে।
এখানে কালী পুজো দেখতে এসেছো তাই তো? কালী পুজো দেখতে এসছে মানে ও পাড়ায়, দেখিয়ে দেয় পাড়াটা, তো ওই পাড়াটা কালী পুজো দেখতে এসছে। তোমরা মনে হয় তোমাদেরকে মনে হয় ওইখানে দেখলাম একবার, তোমাকে এনে কাকে দেখলাম দেখতে পাইছিলিস তো? তোমাদের নাম বলে সবাই একসাথে বলো তোমাদের নাম। জিৎ, সতন, শুভ, অভিক, রানী, রাজ। তো এখন আমরা যাবো বাইরে, বাইরে গিয়ে তোমার সঙ্গে কিছু শেয়ার করবো। বলছে না কি যে তোমাকে দেখার স্বপ্ন ছিল, দেখে নিলাম সামনে, দেখিন খুব খুশি হয়েছি। হ্যাঁ, কারোর আমাকে দেখার জন্য স্বপ্ন, ভাবো একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের কাছে এর থেকে বড় আর কি হবে তাই না? এই দেখো চুলের স্টাইল দেখো খালি, বাহ সুন্দর। দাদু চুলের স্টাইলটা কেমন লাগছে? বলো না যেন ভিডিও করেছি, না হলে মারবে। লরি পুরো একাই জায়গাটা নিয়ে নিয়েছে রাস্তা, যা যা যা। এই দেখো পিন্টুর সাইকেল এখন পাম্প নেই, সেই জন্য পিন্টু এখন হাওয়া দিচ্ছে, এ হাঁপিয়ে যায় একটুখানি দিতে দিতেই হাঁপিয়ে যায়। তো যাই হোক পেছনের চাকাও দিবি নাকি? তো যাই হোক এটা দেওয়া হয়ে গেছে। গাইস তোমরা আমরা ভাগ্য কথাটা তোমরা আন্দাজও করতে পারবে না, বুঝতে পারছো তো? তো এখানে দেখো আমি এখন 10 টাকা নোট কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ পিন্টু, আর 10 টাকা কুড়িয়ে পেলাম, কি দেবো তোকে? না দেবো, হট চট চল চল, এখন না দাঁড়া, চো যে কিছু খাবো, 10 টাকা দিয়ে কিছু কিনে খেয়ে নেবো। সিরিয়াস পড়েছিল রাস্তায়, পড়েছিল এটা রাস্তায় দেখেছি, ভাগ্য কত সুন্দর। আগে ভালো করে দেখি ছেঁড়া আছে না ফাটা আছে, না পুরো ঝাকাস আছে, চকাচক আছে। তো ভাই তোমাদেরকে আমি বলেছিলাম না যে মানুষকে দিলে মানে যাকে খুশি দিলে, টাকা দিলে, ওদের হেল্প করলে তুমিও ঘুরিয়ে পাবে সেই জিনিসটা। তো আমি এই 10 টাকা পেয়েছি। তোমরা আগের ব্লগে দেখেছো, অনেক আগে যেগুলো ব্লগগুলো করেছি সেই ব্লগে দেখেছো যে আমি কুকুরদেরকে বিস্কিট কিনে দিই, আরও যারা সব আছে মানে পাশে যারা সব কুকুর থাকে সবাইকে কিনে দিই বলতে কি, এবার 10 টাকারই বিস্কুট কিনে দিই, ঠিক আছে? এবার দেখো 10 টাকাই কুড়িয়ে পেয়েছি আমি। আমি বলেছিলাম না দিলে সেটা ব্যাঙ্কে আসে আবার, তো এরকম ব্যাপার। তো এবার আশা রাখলে হবে না যে দিয়েছি মানে আসবেই, এরকম আশা রাখলে পাবে না, কোনো দিনও পাবে না, এরকম ব্যাপার। মন খুলে দাও মানুষকে, তোমাকেও দেবে সে ঘুরিয়ে, কিন্তু সেই দেবে না, কিন্তু অন্য জায়গা দিয়ে তুমি পাবে, ঠিকই পাবে, কারো দিয়ে 200 টাকা খরচা করে সেটা আবার উঠে চলে আসবে অন্য দিক দিয়ে। তো সেরকম মন খুলে দাও। ভাইগুলো দেখো এখন নোনা পেরেছে এই গাছটা থেকে, ওই ছোট গাছ তিন পেরে নিয়েছে। এগুলো কাঁচা, গোটা খাবি কি? কাঁচা হেভি লাগবে খেতে, চুন দিয়ে চালে ভরে দেবো। ঠিক আছে ঠিক আছে, চুন দিয়ে চালে ভরে দেবে বলে কি জানি। এই দেখো নিচতেও আছে, নিচেতেও আছে, এত কাছাকাছি নোনা হয়েছে প্রথমবার দেখলাম, নাহলে আমাদের ওখানে গাছগুলো সব উঁচু উঁচুতে আছে। এই নোনা কে কে চেন আমাকে বলবে, ঠিক আছে? কে কে জানো আমার কমেন্টে জানাবে। পারিস পারিনি তখন বেকার নষ্ট হবে। তো গাইস এখন আরো সবাই দেখা করতে এসছে, তো দাদারা এসছে এখানে। দাদা দেখা করে কেমন লাগলো? ভালো লাগলো, ভালো লাগলো, মানে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল আমার জন্য, এবার আমি একটা কাজ করছিলাম সেই জন্য। তো দাদারা এখানে বসেছিল, তো এখন আমরা সবাই মিলে সেলফি তুললাম, পিন্টু আমি সবাই মিলে সেলফি তুললাম, এখন দাদারা বাড়ি চলে যাবে। টাটা টাটা, আসি তাহলে। আচ্ছা আসি রে। হ্যাঁ, কি ছড়াচ্ছ মাঠে এটা ভাবি, কি ছড়াচ্ছ এটা? তিল ছড়াচ্ছে। তো এখন দুপুরবেলা হয়ে গেছে, সরি এখন বিকালবেলা হয়ে গেছে, এই আমি ঘুম থেকে উঠলাম আর এসে দেখছি বাবা এখানে তিল ছড়াচ্ছে, মানে এক্ষুনি ট্রাক্টর এসে জমিটা চষবে, ঠিক আছে? আর ওইখানে কাকা দাঁড়িয়ে আছে আর এখানে বাবা তিল ছড়াচ্ছে। ট্রাক্টর তো সেইখানে, বলে এসছো? বলে এসছো। আমার বাবা কখন কোন কাজটা করে ফেলছে কিছু বুঝতেই পারছি না, এইটা তখন করা ছিল এই গোলটা, আর ওইটা একটুখানি করে রেখে দিয়েছিলো, এটা কখন করলো কি জানি, মানে মনে হয় সেদিনে ঘরে ছিল না, মনে হয় মনে হয় ভিডিও করতে মনে বাইরে গিয়েছিলাম তখন করেছে মনে হয়, কারণ আমি দেখিনি। এই দেখো গলির অবস্থা দেখো কিরকম, আর এই জায়গাগুলো সাগালা হয়ে গেছে সব, গলির তো অবস্থা পুরো খারাপ, রাস্তাটা যখন হয়ে যাবে তখন ভালো লাগবে, মানে হাঁটতে ভালো লাগবে, রাস্তাটা ভালো লাগবে। তো তোমাদের মধ্যে কালকে ভিডিওতে একজন কমেন্ট করেছো যে সাগর মণ্ডল স্টার কমেডি বলে একজন আছে চ্যানেল, তো সে কমেন্ট করেছে এটা তো দুর্গা ঠাকুর কিন্তু এটা এখন পুজো,
এখন তো দুর্গাপূজার সময় না, তো আগে ক্লিয়ার করি, নাহলে অনেক সময় যারা যারা আগের ব্লগগুলো দেখোনি তারা হয়তো বুঝতে পারবে না যে কি মানে প্রশ্নটা করেছে আমায়। তো আমাদের পাড়ায় যে পুজোটা হবে বাসন্তী পুজো, ঠিক আছে, তো এই ব্যাপার অনেক সবাই জানো না, ঠিক আছে, কারণ দুর্গা ঠাকুরের মধ্যে সেম দেখতে মানে দুর্গা ঠাকুরই বলতে পারো, ঠিক আছে, মানে ওটা পুরো সেমই দুর্গা ঠাকুরই, কিন্তু দুজন আলাদা আলাদা দুজন পুজো করেছে বলে আলাদা আলাদা নাম। তো দুর্গা ঠাকুরটা যে পুজো করেছে হচ্ছে রাবণ পুজো করেছে, মানে আমি যতটা শুনেছি দুর্গা ঠাকুরটা রাবণ পুজো করেছে, আর এই যে আমাদের যে বাসন্তী পুজোটা হচ্ছে সেটা রাম পুজো করেছে। তো সেই জন্য একটু দুটো আলাদা আলাদা নাম, দুটো আলাদা আলাদা সময় পুজো হয়েছে বলে দুটো আলাদা আলাদা সময় পুজো হয়, আমি শুনেছি যতটা, তো এটাই বললাম তোমাদেরকে। এটা বাসন্তী পুজো, এটা রাম করেছে, আর দুর্গা পুজোটা রাবণ করেছিল, পুরো বিশ্ব জুড়ে হয় এটা। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যা যা মনে এটা নিয়ে প্রশ্ন ছিল যে এখন কোথায় দুর্গাপূজা হচ্ছে। তো এইটা এটা দুর্গাপুজো নেই, এটা বাসন্তী পুজো। সনাতন ধর্মে এইটা একটু মনে রাখা কঠিন ব্যাপার, মানে অনেক ঠাকুরের অনেক রকম মানে অনেক রকম নাম, মানে আমি এখনও পর্যন্ত অর্ধেক ঠাকুরকে চিনি না, আমি মানে অর্ধেক ঠাকুর ব্যাপারে শুনিনি, জানি না আমি, কারণ এক জায়গায় ঘুরতে গেছিলাম ওই যে বিশ্বকর্মা ঠাকুর দেখতে, সেইখানে মানে এমন কোনো ঠাকুর নেই যে পুজো হচ্ছে, মানে সেই প্রথমবারই দেখেছি যে এরকম একবারে সব ঠাকুর পুজো হচ্ছে। তখন বুঝাছিলাম যে কোন ঠাকুরটা মানে কোনখানে ছিল এত ঠাকুর, আমি সেটাই জানতাম না। তো গিয়ে মানে আমাদের পাড়ায় একটা কাকা গেছিলো, যে রাহুল বলে একটা কাকা আছে, তো ওই কাকাটা গিয়েছিল, ওই কাকাটাও ঘাবড়ে গেছে, আজ তার কাকার সঙ্গে একটা বন্ধু গেছিলো সেও ঘাবড়ে গেছে যে এত ঠাকুর, আর মানে এমন ঠাকুর আছে সেই ঠাকুরগুলো কোনোদিন আমি দেখিনি আমি, কিন্তু নিচে লেখা ছিল নামগুলো। তো এইটাই মানে আমরা অর্ধেক জানি না অর্ধেক ঠাকুরের নাম, মানে একটা ঠাকুরের অনেক ধরনের রূপ আছে, ঠিক আছে, আমরা হয়তো একটাই জানি, ঠিক আছে, তো একটা ঠাকুরের অনেক অনেক রূপ আছে, সেইটাই আমরা জানি না বলে আমরা বুঝতে পারি না যে এটা কী হচ্ছে, মানে একই একই টাইপের দেখতে। তো ওইখানে যে ট্র্যাক্টরটা আছে ওই ট্র্যাক্টরটাই এসে এইখানে চষবে আমাদের ক্ষেত্রটাতে, ট্রাক্টর এসে গেছে, এই দেখো চষতে চালু করে দিয়েছে ট্রাক্টর, চষা হচ্ছে আমাদের ক্ষেত, ওখানে বাবা দাঁড়িয়ে আছে আর ওখানে কাকা দাঁড়িয়ে আছে, এই দেখো এই দেখো এই আলুগুলো মাটির তলায় ছিল, বেরিয়েছে, বাবা কুড়িয়ে এনেছে, মানে খেতেতেই ছিল, আর 80 টাকা বিল হয়েছে। তো ট্রাক্টরটা 80 টাকাতে চষে দিয়ে চলে গেছে, মানে এটা সেকেন্ড হিসাবে নাই, মানে কত সেকেন্ডে ট্র্যাক্টরটা মানে চষলো, কত মিনিটে চষলো, তো সেরকম হিসাবে টাকাটা নাই। এখন মা কাজ দিয়েছে আলুগুলো কিনে যাওয়ার জন্য, এনাও মা, এখন ম্যাগি এনেছে আমার মা, আর আমাকে করে দেবে, কারণ কিছু খাবার নেই বাড়িতে, ঠিক আছে, বাড়িতে খাবার আছে ভাত মুড়ি ছাড়া কিছু নেই, ঠিক আছে, বিস্কুট এনে দেবে বলছি, কিন্তু আমি বিস্কুট খাবো না, তো এটাই, তো ম্যাগি করে দেবে, ম্যাগি খাবো। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমার ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই ব্লগটাকে একটা লাইক করতে ভুলবে না, আর এখন যে টাটা, নেক্সট ব্লগে দেখা হবে, হরে কৃষ্ণ, রাধে রাধে।